আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মকামের খবরের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজ আমরা এসেছি মিরপুর এক নম্বরে আপনাদের জানিয়ে দিব আলু পেঁয়াজ ও রসুন এর পাইকারি দাম কত চলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা বলে একটু পরিচয়টা বলবেন মাঝহারুল ইসলাম আমি একজন আলু পেঁয়াজের আরদ আমার বিসমিল্লাহ বানিজ্য জি বিসমিল্লাহ বানিজ্য আচ্ছা আপনি তো পেঁয়াজ রসুন আর আলু পাইকারি বিক্রি করেন না জি

আচ্ছা আলু কত করে চলতেছে আলু হচ্ছে গিয়ে বিক্রমপুর বিক্রি করতে ছত্রিশ টাকা ছত্রিশ টাকা এটা যে এইটা এটা সাদাটা সাদাটা আচ্ছা আর লালটা লালটা হচ্ছে কি আপনার এটা বগুড়া সাতত্রিশ টাকা বগুড়াশ টাকা কি বলার আলুর দাম বাড়বে না কম না আলুর দাম একটু মানে ইয়ের উপরে এখন বাড়তি আছে আচ্ছা এখন কি হয় পরবর্তীতে বলা যায় না আচ্ছা ছোট ছোট আলু দেখতেছে এটা গুড় আলু এই এই আলুটার ভাইসা ছোট গুড় আলু করে হ্যাঁ এগুলো কত করে এগুলি বিক্রি করতেছি পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আলু একটা দেখতেছি ওই যে ওইটা কি আলু ওইটা ওই নেই ওইটার দামও একই পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এরকম ছত্রিশ টাকা রসুন কত রসুন হচ্ছে এরকম আর আলু আলু পঁয়ষট্টি কেজি আলু আপনার কি হিসাবে বিক্রি করেন এখানে আমরা তো বস্তা ধরে বিক্রি করি আপনাদের দায়িকারা